হ্যালো বন্ধুরা, মারাত্মক গরম আজকে, ঘামছি আমি। আমার ঘাম আর তো 12 মাসের রোগ তোমরা জানো তো। আজকে এসে গেছিলাম আমার দাদা আর একটা বন্ধুর সাথে ব্যারাকপুরে। ব্যারাকপুরে একটা কাজ ছিল, একটা জমি দেখার ব্যাপার ছিল, তো ওটা সেরে ভাবলাম লাঞ্চ যখন করতেই হবে তখন ব্যারাকপুর এসে যখন কোথায় যেতে পারি আমরা, কোথায় যেতে পারি গেস? দাদা বৌদি না, প্রথমে ভেবেছিলাম যে দাদা বৌদি যাবো, কিন্তু যেহেতু যেহেতু আমি কোনোদিন ডিবাপিতে বিরিয়ানি খাইনি, তাই জন্য ভাবলাম একটুখানি এগিয়ে গিয়ে, গাড়ি যখন সঙ্গে আছেই চাপকি, মানে একটুখানি এগিয়ে গিয়ে মোহনপুরে ডিবাপির বিরিয়ানি ট্রাই করা যাক। দেখে নাও তোমরা রাস্তার ওই পারে ডিবাপি বিরিয়ানি। তো এই প্রথমবার, বহুদিন বাদে এই প্রথমবার এসে আমি ডিবাপির বিরিয়ানি খাচ্ছি। বহুদিন ধরে প্ল্যান ছিল, লোকে যাচ্ছে খাচ্ছে আসছে ছবি দিচ্ছে, আর আমি এখানে খিদা পেটে বসে বসে দেখছি ছবিগুলো, এই চলছিল। কিন্তু আজকে ভাবলাম এই সুযোগ আমি মিস করবো না, কবে আবার আসা হবে ব্যারাকপুরে, কোন কাজে এই সিচুয়েশনে ভগবান জানে, আজকে সুযোগ পেয়েছি ডিবাপিতে ঢুকে পড়ছি। তবে হ্যাঁ, মারাত্মক ভিড় ভেতরে, আমি যেহেতু আগে থেকে কিছু বলে আসিনি, কোনো প্রিপারেশন তো কিছু নেই, তো এই ভিড়ে আমি জানি না কীভাবে বসে আমি ভিডিও করব বা কিছু। তবে আমি চেষ্টা করব আমার জন্য আমি একটা সেপারেট টেবিল করে নিই, হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকু বলে আমি দেখব, যাতে এই সিচুয়েশনে আমি মানে শেয়ার টেবিলে বসে খেতে চাইছিলাম না। তো সেই কারণেই আমি দেখি ভেতরে গিয়ে যদি করা যায় তবেই আমি ভিডিওটা করবো, নাহলে কিন্তু আজকে করবো না। আর মোটামুটি দেখি সেফটি প্রিকশনস কী নিচ্ছে না নিচ্ছে, কেন এখান থেকে তো হাইফাই কিছু এক্সপেক্ট করতে পারি না, তো দেখা যাক কী হয়। চলো তো এই বসে পড়েছি এসে ডিবাপির বিরিয়ানি, হাতে তোলাটা খুব চাপ হয়ে যাচ্ছে, কাগজের প্লেট দেখতেই পাচ্ছ, আর রাইসের কোয়ান্টিটি দেখো, একদম ঝুরঝুরে রাইস নিয়ে একদম ডিবাপিতে বসে পড়েছি দুপুরবেলা গরমে ঘামতে ঘামতে। যতই গরম লাগুক যতই ঘামি, বিরিয়ানি লাভার বলে কথা, খেতে তো আসতে হবেই। বহু কাল ধরে ডিবাপি আসার ইচ্ছা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে প্ল্যান করেছে সেটা বানচাল হয়ে গেছে, কিন্তু আজকে ফাইনালি ঠিক করেছি আজকে যাবই। আর যেমন কথা তেমন কাজ, এরম বড় একটা গদার মতন মাটনের পিস নিয়ে, দেখিয়ে দাও গদার মতন একটা মাটনের পিস, ফাটাফাটি একটা পিস পেয়েছি, ফাটাফাটি কিনা পরে দেখছি, পিসটা পাতত বড়। আলুটা দেখাই, আমি কিন্তু বড় গদার মতো আলু পাইনি, নর্মাল ছোটো সাইজের একটা আলু পেয়েছি, হাফ আলু ছোটো সাইজের। ঠিক আছে ঠিক আছে, আলু খেয়ে এখন পেট ভরে লাভ নেই, রাইসটা খাবো আর মাটনটা খাবো, বড় মাটন আছে একটা। চলো শুরু করি। গরম গরম খাচ্ছি, বেশ ভালো লাগছে। রাইসের টেস্টটা কিন্তু দাদা বৌদির সাথে কোনো মিল নেই, অনেকে কম্পেয়ার করে, আমি কোনো মিল পাচ্ছি না। এবার আলু দিয়ে, গরম আলুটা একদম নরম তুলতুলে আঙুল ধরে ভেঙে যাচ্ছে, তা বলতেই পারি নরম আর গরম দুটোই। আর এবার আসল জিনিস মাটন, এই এত গরম ভাত দেওয়া যাচ্ছে না, এই যে পাটাপাটি মাটনের টেস্টটা না বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এইটা তুমি দাদা বৌদির সাথে কম্পেয়ার করতে পারো। আবার খুলে নিচ্ছে একটা, এত গরম টানতে পারছি না, আমাকে মনে হচ্ছে একটু বাদেই খেতে হবে মাটনটা। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে একটু, এই যে এখানে স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, এই বিখ্যাত চাটনি। আর শুধু দাদা বৌদি বা ডিবাপি বলে নয়, আমি দেখেছি এই ব্যারাকপুর বা এই চত্বরে যে কোনো বিরিয়ানি দোকানে তোমরা যাও, এই সেম চাটনি আচার দিয়ে স্যালাডটা তোমরা পাবেই। তো এটা একটু খাই, শশাটা একটু চাটনি দিয়ে চুবিয়ে, আলাদা টেস্ট দিচ্ছে, খুব সুন্দর। লঙ্কা ফঙ্কা দিয়েছে, লাগবে না। একটা জিনিস দেখাই, এটা দেখা মাটন লিভার কষা, এখানে 8 পিস থাকে, কত দাম আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একদম লাল কালারটাই দেখো, তেলও প্রচুর। একটা তুলে নিই, এই একটু গ্রেভিটা নেব, চালের সাথে মাখিয়ে হবে। হুম
এটার গ্রেভিটা একদম 100-এ 100। তো তার সত্ত্বেও আমি বলবো রাইসের সাথে মাখিয়ে খাওয়ার কোনো দরকার নেই। ওটা ছাড়াও রাইসটা নিজের একটা আলাদাই টেস্ট আছে। তলটা পড়ে যাচ্ছে। আর এবার খাবো লিভারটা। পাটাপাটি গরমে ঘামছি, ঘামতে ঘামতে গরম গরম খাবার খাচ্ছি আর রিভিউ করছি। তাহলে লাইক করে দিও। আর বেশি কথা বলবো না, গরম গরম বিরিয়ানি থাকতে খেয়ে নিই, ঠান্ডা লাগালে ভালো লাগবে না। চলো এখন খাওয়ার পর কথা হবে। চলে এসেছি বাড়িতে, ছাদে বসে লাস্টের কথাগুলো তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে বাড়িতে এসেই আমাকে শ্যুট করতে হচ্ছে এই জায়গাটা, কারণ হচ্ছে ওখানে এত ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করবো বা কিছু বলবো সেটা পসিবল হচ্ছিল না। লকডাউন বা লকডাউন বলবো না, মানে কোভিড সিচুয়েশানে এই অবস্থা, তাহলে নর্মাল সময় কী হয় ওখানে ডিবাপিতে, মানে তো ভেবেই অবাক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কোনো মতে ওখানে ইন্ট্রোটা শ্যুট করে নিয়েছি বা খেতে বসে কোনোভাবে তোমাদের বলে দিয়েছি যে কী অবস্থা আছে না আছে, হয়তো তোরা ডিটেলসে বলতে পারিনি, তাই দু একটা কথা এখানে একটু অ্যাড করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে বিরিয়ানি সম্পর্কে যেটা বললাম, রাইসের কোয়ান্টিটি মারাত্মক ছিল, বিশাল ছিল। আর মাটনের পিস, ওটা মাটনের পিস ওরকম আমি প্রথমবার দেখলাম, আমি দাদা বৌদিতেও অত বড় মাটনের পিস দেখিনি, সিরিয়াসলি বলছি। আর এমন না যে মানে বড় পিস দিয়েছে বলে হাড় বা চর্বিতে একদম ভরে দিয়েছে, মানে চর্বি হাড় এবং সলিড মাংস যেটাকে বলে সমস্ত কিছু প্রপোর্শন একদম ঠিক ছিল, ঠিক আছে। আর মাংসটা সুসেদ্ধ ছিল, দারুণ খেতে লাগছিলো, ভেতর ভেতর পর্যন্ত মশলা নুন ফ্লেভার সব ঢুকেছে। আর কি বলবো, আলুটা আমি মানে যেটা দেখেছি এরকম বড় বড় সাইজের আলু পাওয়া যায়, আমি কিন্তু বড় সাইজের আলু পাইনি, ছোট্ট পুটকি আলু একটা পেয়েছি, তবে আলুটাও নরম ছিল, ছোট আলু তো নরমই হবে স্বাভাবিক। আর ওটারও ভেতর পর্যন্ত নুন মশলা ফ্লেভার সব ঢুকেছে, কোনো মানে কি বলবো খারাপ কিছু আমি বার করতে পারলাম না। কিন্তু কোথাও একটা গিয়ে যদি মানে কম্প্যারিজন চলেই আসে, কারণ আমিও সব জায়গায় কম্প্যারিজনই দেখে এসেছি আর ব্যারাকপুরের মতন জায়গায়, তা কম্প্যারিজন চলেই আসবে। সেটা হচ্ছে যে দাদা বৌদিকে না কোথাও একটা আমি একটু এগিয়ে রাখবো, মানে যদি বলো যে এক্স্যাক্টলি কোন জায়গায় এগিয়ে রাখছি আমি হয়তো বলতে পারবো না। হ্যাঁ, কেন ওর মাংসটার থেকে এই মাংসটা বেশি আমার লেগেছে, একটু বড়, নরম ছিল, সবই ঠিক ছিল, মানে কোনো মাইনাস পয়েন্ট আমি পাইনি। তার সত্ত্বেও কোনো না কোনো জায়গায় গিয়ে একটা দাদা বৌদিকে একটু এগিয়ে রাখবো, মানে আমি বায়াসড হয়ে গিয়ে বলছি তা কিন্তু নয়, মানে একটা তৃপ্তি বলে না যে খেয়ে একটা সেই লেভেলের তৃপ্তি এলো, তো সেই লেভেলের তৃপ্তিটা আমার কিন্তু দাদা বৌদিতে আসে, এটাও খুবই ভালো লেগেছে, তবে একটু হলো পিছিয়ে। আর আমি অনেক কিছু দেখাইনি, জানা তোমরা সবই জানো কবে থেকে এরা ব্যবসা করছে, কীভাবে এরা এত পপুলার হয়েছে, এক্স্যাক্টলি কোন জায়গায়, তাই আমি অত কিছু গেলাম না। আর ব্যারাকপুরের ওই এরিয়াটা সম্পর্কে আমার বিশেষ আইডিয়াও নেই, তাই জন্য তোমাদের আমি আর কী আইডিয়া দেবো, তোমরা নানা রকম ভিডিও দেখে এমনি জেনে যাবে। আর এখনকার দিনে ডিবাপিতে বিরিয়ানি গিয়ে খাইনি বা আনিয়ে খাইনি এমন লোক খুব কমই আছে। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা কিনেছিলাম না আমরা, ওটা ওই মাটন লিভার কষা, তাই না রে, মাটন লিভার কষা নিয়েছিলাম আমরা একটা, ওটা একদম নেক্সট লেভেলের খেতে ছিল, মানে ওটা নিয়ে কিছু বলা হবে না, 10/10। তো মাটনের যে লিভার থাকে সেটা কেন ছোটো ছোটো পিসেজে কেটে যেরকম কষা একটা বানানো হয়, লাল লাল টকটকে করে, ভেরি মানে খুব স্পাইসি ওটা আর কি। আর তেলের পোর্শন তো মারাত্মক ছিল, আমি তুলে তুলে দেখাচ্ছিলাম তোমাদের কতটা তেল আছে। তো যারা হেলথ কনসিয়াস তাদের জন্য ওটা নয়, কিন্তু যারা অবশ্য হেলথ কনসিয়াস ওরা ডিবাপির বিরিয়ানি বা কেন খেতে যাবে এত এত পরিমাণ বড় মাটন দিয়ে, যাই হোক। তো যারা খাদ্যপ্রেমী তাদের জন্য ওটা পারফেক্ট জিনিস। আর এমন কি আমার বিরিয়ানির সাথে কিছু লাগে না, ঠিক আছে, কিন্তু ওই যে গ্রেভিটা আছে ওটা যে বিরিয়ানি চালের সাথে মাখিয়ে খাও না, একটা আলাদা টেস্ট দিচ্ছে। তো তবুও আমার যেহেতু লাগে না, তাই আমি বলেছিলাম যে দরকার নেই, এমনি খাবো, আমি এমনি খেয়েছি। তো এই ছিল ব্যাপার, সঙ্গে স্যালাড চাটনি, এটা ওই এরিয়ার কমন ব্যাপার একটা, ওই ব্যারাকপুর থেকে শুরু করে তুমি শ্যামনগর ইছাপুর যেদিকেই যাও না কেন সব দোকানেই মোটামুটি একটা ওই চাটনি আলু মানে শশা পেঁয়াজ এসব দিতে থাকে। আলু বললাম কেন কে জানে, যাই হোক। তো এই ছিল আজকের ব্যাপার, খুব শর্টে ভিডিওটা আমি ছেড়ে দিলাম, হয়তো আমি কথা বললাম বেশি, খাবার দেখালাম কম আজকে,
খাবার দেখানোর বেশি কিছু ছিল না। তো চলো, যারা যারা ডিপাপিতে এখনো খাওনি, মনে হলো যে নতুন কিছু, তারা লাইক করে দিও, বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি আমার যে চ্যানেলে অ্যানালিসিস দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, মানে মোর দেন 50% ভিডিও দেখে চলে যাচ্ছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে অল করে দাও, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। এই ছিল কথা। আর বিরিয়ানি যখন খেলাম, বেঙ্গল বিরিয়ানি ক্লাবের কথা তো বলতেই হবে, আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে বেঙ্গল বিরিয়ানি ক্লাব, যেখানে ভারত, বাংলাদেশ এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে বাঙালিরা রয়েছে, তারা নিজেদের বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স, বিরিয়ানি রান্না করার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করে। তার দেরি করো না, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে ফেসবুকে জয়েন করো বেঙ্গল বিরিয়ানি ক্লাবে, আর তোমাদেরও নানা রকম এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সাথে, গল্প আড্ডা সব চলে ওখানে। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ছোটো ব্লগটা শেষ করলাম, টাটা।